নমস্কার দর্শকবৃন্দ, হাওড়ার জগৎবল্লভপুর বড়গাছিয়াতে সরকারি স্কুলে লক্ষাধিক টাকা তছরূপ, স্কুলের সামনে পোস্টার। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। হাওড়ার জগৎবল্লভপুর বড়গাছিয়া এলাকার সরকার নিয়ন্ত্রিত ইউনিয়ন প্রিয়নাথ পাঠশালা স্কুলের প্রধান শিক্ষক এবং সভাপতির বিরুদ্ধে লক্ষাধিক টাকা আর্থিক তছরূপের অভিযোগ, আর সেই অভিযোগের কথা প্রকাশ্যে জানাতে স্কুলে লাগানো হয়েছে একাধিক পোস্টার। সেই পোস্টারে অভিযোগ তোলা হয়েছে স্কুলের উন্নয়নের টাকা আত্মসাৎ করেছেন স্কুল কমিটির প্রাক্তন সভাপতি শ্রীকুমার জ্যোতি বন্দ্যোপাধ্যায়। অভিযোগ আরও, মিড ডে মিল থেকে স্কুলের পড়ুয়াদের পোশাকের জন্য বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর পাওনা টাকা গত 2 বছরের বেশি সময় ধরে বকেয়া রাখা হয়েছে, এমনটাই অভিযোগ তোলা হয়েছে ওই পোস্টারগুলোতে। স্কুলের প্রাক্তন ছাত্র এবং ছাত্রদের অভিভাবক সন্দীপ মাল দাবি করে বলেন, এই ধরনের পোস্টার অনেক আগে স্কুলে টাঙানো উচিত ছিল। তারাও বাইরে থেকে সব বুঝতে পারছিলেন যে স্কুলের পরিচালনা ও উন্নয়নের বরাদ্দ অর্থ ব্যক্তিগত স্বার্থে ব্যবহৃত হচ্ছে, তবে জানানোর মাধ্যম তাদের ছিল না। তিনি দাবি করে বলেন, এই স্কুলের প্রধান শিক্ষক এবং পরিচালন বোর্ডের সভাপতির প্রত্যক্ষ মদতেই এই দুষ্কর্ম চলেছে। তিনি বলেন, এই স্কুলের পরিবেশ ও মিড ডে মিলের মান যথেষ্টই খারাপ, পার্শ্ববর্তী স্কুলে ভালো খাবার দেওয়া হলেও এখানে তা হয় না। তিনি দুই অভিযুক্তের যথাযথ শাস্তি দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন, আগের কমিটি 20 থেকে 25 লক্ষ টাকা আর্থিক তছরূপ করেছে। এ ব্যাপারে তিনি বিডিও, জেলাশাসক এবং স্কুলের পরিদর্শককে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। আর্থিক কেলেঙ্কারি নিয়ে স্কুল গেটে রাতের অন্ধকারে কে বা কারা পোস্টার মারেন, বেলা বাড়তেই এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্কুল ছাত্রদের অভিভাবক এবং প্রাক্তন ছাত্ররা হাওড়া আমতা রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, স্কুলে বড়সড় আর্থিক দুর্নীতি ঘটেছে যার তদন্ত হওয়া দরকার। প্রধান শিক্ষককে আজ স্কুল অনুপস্থিত ছিলেন, তাকে বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এদিকে প্রাক্তন স্কুল সভাপতি শ্রীকুমার জ্যোতি ব্যানার্জি তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, টাকা আত্মসাতের অভিযোগ সর্বৈব মিথ্যা। 5 মাস আগে পুরনো কমিটি বদল হয়ে নতুন কমিটি গঠন হওয়ার সময় সব হিসেব বুঝিয়ে দিয়েছেন, এরপরও এই পোস্টার কেন পড়লো তা তার বোধগম্য নয়। তিনি আরও বলেন, স্থানীয় বিধায়ক সীতানাথ ঘোষ একটি কমিটি গঠন সম্বন্ধে জানেন, তার নির্দেশেই 5 মাস আগে তিনি ওই স্কুল ছেড়ে অন্য স্কুলের সভাপতির দায়িত্ব নিয়েছেন। এ ব্যাপারে কিছু গণ্ডগোল হয়ে থাকলে তার দায় বিধায়কের, তিনি নোংরা রাজনীতির শিকার। অন্যদিকে বিধায়ক সীতানাথ ঘোষ দাবি করেন, সরকারি স্কুলের কমিটি গঠন করে এ ব্যাপারে তার কোনো ভূমিকা নেই, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না, তাই মন্তব্য করবেন না। যদিও জেলার স্কুল পরিদর্শক অজয় কুমার পাল স্বীকার করেছেন দুর্নীতির ব্যাপারে তিনি লিখিত অভিযোগ পেয়েছেন, দুজন অফিসারকে এই দুর্নীতির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে, আগামী সপ্তাহের মধ্যে তারা রিপোর্ট জমা দেবেন। রিপোর্ট হাতে পাওয়ার পরে রিপোর্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। স্কুলে এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে পোস্টারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তো সুতরাং বোঝা যাচ্ছে যে এই স্কুল, যেটা জগৎবল্লভপুরের যে স্কুলটির কথা এখানে আলোচনা করা হলো, সেখানে আর্থিক তছরূপ, এবং শুধুমাত্র এই স্কুল না, এরকম অনেক স্কুল আছে যেখানে মিড ডে মিল থেকে শুরু করে স্টুডেন্টদের সার্টিফিকেট বেচা থেকে শুরু করে প্রতি পদে পদে তাদের থেকে টাকা নিয়ে সেটা তারা ব্যক্তিগত স্বার্থে সেই কাজ, সেই টাকাগুলো লাগাচ্ছে, অর্থাৎ তার নিজেদের ব্যক্তিগত যে কাজকর্মগুলো রয়েছে সেখানে তারা সেই টাকাগুলো ব্যয় করছে। এবং এই সম্বন্ধে কিন্তু বা এই ব্যাপারে যদি ডিআই এর কাছে, অভিভাবক থেকে শুরু করে আপনারা যদি নাকি ডিআইকে জানান লিখিতভাবে, তাহলে কিন্তু সেই ডিআই কিন্তু যথাযথ স্টেপ নেবেন। সুতরাং যেখানে এরকম দেখবেন আপনারা বসে না থাকি, ডিআইকে সরাসরি চিঠি লিখুন, শিক্ষা দপ্তরে চিঠি পাঠান, দরকার হলে স্থানীয় বিধায়কের কাছে, কাউন্সিলরের কাছে চিঠি করুন, তাহলেই কিন্তু এই দুর্নীতিগুলো থামবে, না হলে কিন্তু থামবে না। তো যাই হোক, আপনারা ভিডিও কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।